বিগত সরকারের সময় রাজ্যে প্রতি মাসে 12 থেকে 13টি করে মার্ডার হতো। সোমবার বিজেপির রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দলের রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। সাংবাদিক সম্মেলনে তিনি আরও অভিযোগ করলেন, সমাজকর্মী মেধা পাটিকারকে রাজ্যের সিপিআইএম নেতারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যের বিভিন্ন স্থানে নিয়ে গিয়েছেন। মেধা পাটিকারের রিপোর্ট কার্ডকে মিথ্যে বলে অভিহিত করলেন তিনি। ত্রিপুরায় সুপার ইমার্জেন্সি চলছে বলে মেধা পাটিকার যে অভিযোগ করেছেন তাও মিথ্যে বলে অভিহিত করলেন বিজেপির রাজ্য সম্পাদিকা। বিগত সরকারের সময়ে রাজ্যে প্রতি মাসে 12 থেকে 13টি মার্ডার হতো। সোমবার বিজেপির রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে চাঞ্চল্যকর অভিযোগ করেন দলের রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, রাজ্যে নতুন সরকারের সময়ে শান্তি রয়েছে, ত্রিপুরাতে একটিও রাজনৈতিক খুন হয়নি বলে দাবি করেন প্রতিমা ভৌমিক। শান্তি বিরাজ করছে ত্রিপুরাতে, একটাও পলিটিক্যাল খুন সংঘটিত হয়নি, সেটা রিপোর্টের মধ্যে রয়েছে। বিগত দিনে যে সরকার ছিল প্রত্যেক মাসে 12 থেকে 13 জন করে মারা হতো, সেটা আমাদের কাছে রিপোর্ট রয়েছে। আপনার সবচেয়ে বড় সাক্ষী, ত্রিপুরাতে 2 জন সাংবাদিক মারা হয়েছে, তারা তাদের সঙ্গে মিলেমিশে ত্রিপুরার যে আইন শৃঙ্খলা নাই, ত্রিপুরার যে ইমার্জেন্সি চলছে, ত্রিপুরার যে আইনের শাসন নাই, যে কথাগুলি বলছে প্রতিটা কথা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেন মেধা পাটিকারের মতো মানুষ এই কথা বলেছেন সেটা আমাদের বোধগম্য না। কিন্তু যে মেধা পাটিকার যে বলছেন ত্রিপুরার যে প্রতিমা ভৌমিক বলেন যে মেধা পাটিকার সমাজকর্মী ত্রিপুরায় এসে বলেছেন এখানে আইনের শাসন নেই। 2007 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে তাকে সিঙ্গুর নন্দী গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। সিঙ্গুর নন্দী গ্রামে এ সমাজকর্মী পরিবেশ কর্মী অর্থনৈতিক আন্দোলনের পুরোধা সম্মানিয়া মেধা পাটিকারজি নন্দীগ্রাম সিঙ্গুর এসেছিলেন। সেই নন্দীগ্রাম সিঙ্গুরে 2007 সালে কার সরকার ছিল? পশ্চিমবঙ্গের তৎকালীন সময় সিপিএম এর সরকার ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময় স্লোগান ছিল মেধা পাটিকার গো ব্যাক। এবং তিনি সিন্ধু সিঙ্গুর এবং নন্দীগ্রামে সেই স্পটে সেই জায়গাগুলি পৌঁছ। প্রতিমা ভৌমিক অভিযোগ করেন, রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে সমাজকর্মী মেধা পাটিকার যে রিপোর্ট কার্ড প্রদান করেছেন তা মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মেধা পাটিকার তাঁর রিপোর্ট কার্ডে বলেছেন, সরকার শুধুমাত্র সিপিআইএম দলের পার্টি অফিস ভেঙেছে, তা সত্য নয়। সরকারি জায়গায় বেআইনিভাবে নির্মিত সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, আইএনপিটি, আইপিএফটি, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ইত্যাদি দলের পার্টি অফিস ভাঙা হয়েছে। কোন দলের কয়টা পার্টি অফিস ভাঙা হয়েছে তারও তথ্য তুলে ধরেন প্রতিমা ভৌমিক। 184টা পার্টি অফিস সিপিএম এর ভাঙা হয়েছে, পাশাপাশি 151টা পার্টি অফিস বিজেপির ভাঙা হয়েছে, আইপিএফটি 23টা পার্টি অফিসকে ভাঙা হয়েছে, আইএনসি 26টা, কংগ্রেসের 2টা, ফরওয়ার্ড ব্লকের 3টা, আইএনপিটির 13টা, আরএসপির 1টা, ট্রেড ইউনিয়নের 16টা, আমরা বাঙালির 1টা, টিএমসির 3টা। সরকারি জায়গায় বেআইনিভাবে নির্মিত সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, আইএনপিটি, আইপিএফটি, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ইত্যাদি দলের পার্টি অফিস ভাঙা হয়েছে। কোন দলের কয়টা পার্টি অফিস ভাঙা হয়েছে তারও তথ্য তুলে ধরেন প্রতিমা ভৌমিক। প্রতিমা ভৌমিক আরও অভিযোগ করেন, মানিক রাজার দেশে 1993 সাল থেকে 2013 সাল পর্যন্ত কী কী অকাজ কুকাজ হয়েছে, কী কী খুন সন্ত্রাস হয়েছে তারও বিস্তারিত জনসমক্ষে তুলে ধরবে বিজেপি। ত্রিপুরাতে বামপন্থীরা আরামে আছে বলেও দাবি করেন প্রতিমা ভৌমিক। মানিক রাজার দেশে 1993 থেকে 2013 পর্যন্ত কী কী আরাম করছে একবার ডিজিটাল ডিসপ্লে করাই দেবে। কী কী খুন সন্ত্রাস তারা করছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য, দলের মুখপাত্র অশোক সিনহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।